যারা পর্ণগ্রাফিতে আসক্ত তারাও বুঝতে পারে না কত বিশাল বড় পাপের পাহাড় তারা দুনিয়ায় তৈরি করছে। এরকম ভিডিওগুলোতে তাদের একটা ভিউ অনেক কিছু নির্দিষ্ট করে দেয়, খুলে দেয় অনেক কিছুর পথ। এই ভিডিওগুলো নিথার্থই কেবল বিনোদন কিংবা মনোরঞ্জন নয়, মোটা থাকে ব্যবসা। তাই এসব ভিডিওতে আপনার একটা ভিউ এরকম আরও দশটা ভিডিও বানানোর পথকে সুগম করে। একটা ভিউ এরকম আরও অনেকগুলো ভিডিও বানানোর পিছনে ভূমিকা রাখে, ফলে যতদিন পর্যন্ত এরকম ভিডিও বানানো হবে এবং ইন্টারনেটে ছড়ানো হবে তার পিছনে আপনার একটা ভিউয়ের ভূমিকাও চলমান থাকবে। প্রতিটা খারাপ কাজ আরও অনেকগুলো খারাপ কাজের কারণ, প্রতিটা মিথ্যা কথা আরও অনেকগুলো মিথ্যা কথার জনক, প্রতিটি অসততা আরও অনেকগুলো অসততার সূত্রপাত। পাপ এক প্রকার সংক্রামক, সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে। ছেলেটা জীবনলীলা সাঙ্গ করে চলে গেছে, অথচ জারি রেখে গেছে একটা পাপের মেশিন। সেই মেশিনে নিত্য উৎপন্ন হচ্ছে হরেক পদের পাপ, আর মৃত্যুর পরেও তার আমলনামায় যোগ হচ্ছে সে পাপের দায়ী। ভয়াবহ মৃত্যুর পরও রেহাই নেই, চলে গেছে কিন্তু প্রস্থান হয়নি। অপরদিকে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন রাহিমাল্লাহ, আল্লাহ যেন তাকে সবটুকু মায়া মমতা দিয়ে জড়িয়ে রাখেন। অম্মার জন্য তিনি রেখে গেছেন কিছু অমূল্য সম্পদ, তার বইগুলো আজও উপভোগ্য হৃদয়ে প্রশান্তির প্রলেপ লাগায়। তার কাজগুলো থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মা উপকৃত হবে। কত পথহারা পথিক খুঁজে পাবে পথ, কত দিশাহারা নাবিক খুঁজে পাবে ফুল। এই কাজগুলো থেকে যতদিন উম্মা উপকৃত হবে ততদিন কি আবদুল্লাহ জাহাঙ্গীর ছাড়ের আমলনামাতেও সেই স্বভাব পৌঁছে যাবে না? সাতকারী জারি হিসেবে স্যারের আমলনামায়ও নিত্য ভারী হবে ইনশাল্লাহ। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও চলে গেছেন, তবে ওই যে সব চলে যাওয়ায় প্রস্থান নয়। মানুষেরা ব্যাংকে টাকা জমিয়ে ইন্স্যুরেন্স করে নিজেদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করে, ভবিষ্যতে অনিশ্চিত সময়ের জন্য অগ্রিম টাকা জমিয়ে তারা জীবন থেকে অনিশ্চয়তার ঝুঁকি কমাতে চায়। ক্ষুদ্র জীবনে কতটুকু নিরাপত্তা, কতটুকু ভালো থাকা, একটু বাড়তি আয়েসের জন্য আমরা কত বাহারি আয়োজনই না করি প্রতিনিয়ত। অথচ আমাদের সামনে যে অনন্ত জীবনের হাতছানি, যে অপার সময়ের স্রোতে আমাদের ভাসতে হবে অনন্তকাল, সে জীবনের নিরাপত্তা নিশ্চয়তা ভালো থাকা আর আরামায়েশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের চিন্তা চেতনা ধ্যান জ্ঞান সব কিছু আবর্তিত হচ্ছে দুনিয়াকে কেন্দ্র করে। একহাতে রসদ গোছানোর জন্য আমাদের যেন কোনো তাড়া নেই, কিন্তু চক্ষু মুদলেই কি প্রলয় থেমে যায় না? মৃত্যুকে আলিঙ্গন করতে আমাদের যতই অনীহা অনিচ্ছাই থাকুক, মৃত্যুর চেয়ে সত্য আমাদের জীবনে আর কিছু নেই। দুনিয়ার কঠিন বাস্তবতা হলো এই, একদিন আমাদের মৃত্যু হবে, নশ্বরের পৃথিবী পার চুকিয়ে আমাদের পাড়ি জমাতে হবে এক অনন্ত জীবনের পথে। মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আমরা প্রবেশ করি অন্য এক জগতে। তবে মৃত্যু দুনিয়া থেকে আমাদের মুছে দিতে পারলেও মুছে দিতে পারে না আমাদের কর্ম। সময়ের পাটাতনে সেই কর্মগুলো অস্তিত্বের মাঝেও আমাদের অস্থিতিশীল করে তোলে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সাথে সাথে মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমল ছাড়া, দান সাদাকা, উপকারী জ্ঞান এবং নেককার সন্তান সন্ততি। অর্থাৎ দুনিয়ায় যখন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, তখন এই তিনটি কর্ম আমাদের জন্য সাদাকা হিসেবে জারি থাকবে। কবরে আমাদের জন্য নতুন নতুন সওয়াব পাঠাবে, সেই সওয়াব যুক্ত হবে আমাদের আমলনামায়। আমলের ঘাটতির কারণে যখন আমরা আল্লাহর কোনো পরীক্ষায় আটকে পড়ব, সাদকায়ে জারিয়া এই সওয়াবগুলো তখন হতে পারে আমাদের নাজাতের ওয়াসিলা। একই রাতে এই ব্যাংক সেদিন আমাদের জন্য হয়ে উঠতে পারে বিপদের সবচেয়ে বড় বন্ধু। আগের হাতের জন্য এমন একটি চলমান ব্যাংক তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? খুব সহজ, কেবল এই তিনটি কাজে জোর দিতে হবে।